দুপুর 2টা টপ নিউজে সবাইকে আমন্ত্রণ। শুরুতেই সংবাদ শিরোনাম। দুর্নীতিতে বিশ্বে 13তম বাংলাদেশ। ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ব্যাংকে চাকরিচ্যুত নয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ এক ধাপ এগিয়ে 13তম হয়েছে, তবে ভালোর দিক থেকে আগের বছরের তুলনায় আরও এক ধাপ নিচে নেমে 147তম হয়েছে বাংলাদেশ। বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক পরিচালিত দুর্নীতির ধারণা সূচক 2021-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার দায়ের করা ধর্ষণ মামলায় তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে। মঙ্গলবার সকাল 9টায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে তাকে আদালত পাড়ায় আনা হয়। টার্গেট পূরণ করতে না পারা বা কোনো প্রমাণিত অভিযোগ ছাড়া অদক্ষতার অজুহাতে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না, একই অজুহাতে চাকরিচ্যুত করা যাবে না কর্মকর্তা কর্মচারীদের। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বিআরপিডি। তবে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই নির্দেশনা পাঠানো হয়েছে। টানা 2 কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার লেনদেনের শুরুতে শেয়ার বাজারের মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। প্রধান আধা ঘন্টার লেনদেনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক DSEX 50 পয়েন্ট বেড়েছে আর লেনদেন হয়েছে প্রায় 200 কোটি টাকা। বিচ্ছিন্ন করার প্রায় 28 ঘন্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাত 12টার দিকে তারা সংযোগ চালু করে দেন। রাজধানীর প্রাণকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে কারওয়ান বাজার। নগরীর কেন্দ্রে বাজারের জটলা কমাতে তাই উদ্যোগ নেওয়া হয় এই বাজার স্থানান্তরের। কিন্তু 15 বছর কেটে গেলেও বাজার আছে সেই আগের স্থানে, প্রকল্পের কাজেও নেই গতি। প্রাণকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে কারওয়ান বাজার। এই কাঁচা বাজারে আছে আড়ত সহ 2301টি দোকান। ব্যবসার ধরন অনুযায়ী 8টি সমিতিও গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই কাঁচা বাজারে। বাজারের জায়গা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাজার মানেই অসংখ্য মানুষ, বাহনের আনাগোনা। নগরীর কেন্দ্রে জটলা কমাতে তাই উদ্যোগ নেওয়া হয় এই বাজারের স্থানান্তরের। কিন্তু 15 বছর কেটে গেলেও বাজার আছে সেই আগের স্থানে, প্রকল্পের কাজ চলছে ঢিমে তালে। আমাদের সাথে মানে কাস্টমারের সাথে মানে এই লেনদেন আছে, হোটেল ব্যবসা আছে, তাদের মানে লেনদেন অনেকদিন যাব, হঠাৎ করে যে একখান থেকে হস্তান্তর করবে এটা তো ব্যবসায়ীদের মানে মারাত্মক আঘাত আছে, এটা সম্ভব। সরেজমিন ঘুরে দেখা যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে ঢাকা মহাখালী কাঁচা বাজারের নির্মাণ কাজ শেষ, তবে দোকানের পরিসর ছোট হওয়ায় সেখানে যেতে প্রথম থেকে আপত্তি ব্যবসায়ীদের। এরই মধ্যে দেশে কোভিডের প্রকোপ বাড়ায় সংকট নিরসনে কাঁচা বাজারটিকে কোভিড-19 হাসপাতালে রূপান্তরিত করা হয়। এখনও সেখানে করোনা রোগ
রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কাঁচাবাজারের ব্যবসায়ীরা বহুতল ভবনের সবজির ব্যবসা পরিচালনায় অনীহা প্রকাশ করেন প্রথম থেকে। এজন্য আমিনবাজার বেড়িবাঁধ সংলগ্ন কাঁচাবাজারটি একতলা টিন শেডে নির্মাণ করা হচ্ছে। তবে সরেজমিনে ঘুরে দেখা যায়, এখানে নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ। রাজধানীর মোহাম্মদপুরের বসিলার লাউতলা খালের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল খননে তৃতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 10টা থেকে এই অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযান সরাসরি তদারকি করছেন মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসি দপ্তর সূত্র জানায়, গত রবিবার সকাল 11টা থেকে ওই খালে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানে অর্ধ শতাধিক ছোট বড় ভবন ভেঙে দেওয়া হয়। অভিযানের শুরুর আগে নিজ হাতে খালের সীমানার দুই পাশে খুঁটিতে লাল পতাকা টানান। ইউক্রেন নিয়ে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 8,500 সেনা উচ্চ সতর্কতায় অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। যে কোনো সময় প্রয়োজন হলেই যেন তারা মাঠে নামতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার খেলার খবর। গেল আগস্টে বার্সেলোনা ছেড়ে গেছেন লিওনেল মেসি। এরপর থেকে খেলছেন পিএসজির জার্সি গায়ে। কাতালোনিয়া থেকে বিদায়ের পর অবশ্য শহরটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি মেসির। এখনও সুযোগ পেলেই চলে আসেন বার্সেলোনায়। তবে এবারের বার্সেলোনায় ফেরা দারুণ আলোচনারই জন্ম দিয়েছেন। কাতালোনিয়ায় এবার বার্সা কোচ জাভি আর সিনিয়র দুই সদস্য জর্দি আলবা ও সার্জিও বুস্কেটসের সঙ্গে যে গোপন বৈঠকে বসেন মেসি। 25 জানুয়ারি ক্লাবটির কোচ জাভির জন্মদিন, সেটা পালন করতেই মূলত তিনি ছুটে এসেছেন ফ্রান্স থেকে স্পেনে। মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, সেখানে আরও উপস্থিত ছিলেন পেপে কস্তা, সাবেক বার্সেলোনার সাবেক এক কর্মকর্তা, যিনি মেসির খুব কাছের মানুষও। এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।